দর্শক, আবারও নির্বাচন প্রসঙ্গ। এই মুহূর্তে মিরপুরে গণসমাবেশে অংশ নিয়েছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সেখানে আছেন আমাদের সহকর্মী বাদল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজকে থেকে তো প্রচার প্রচারণা শুরু হয়েছে, কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি এবং প্রচারে প্রার্থীরা কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? মৌসুমী, আপনি জানেন যে উত্তর সিটি ঢাকা দুই সিটি নির্বাচনের কাল থেকেই প্রচারণা শুরু হয়েছে, আজকে প্রচারণার দ্বিতীয় দিন। সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে নির্বাচনী প্রচারণার শুরুর জন্য মিরপুর শাহালি মাজারে অংশ নিয়েছেন, মিরপুর শাহালি মাজারে একটি সমাবেশে অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এখানে দোয়াফা মাহফিলের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এরপরে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় তিনি পরিদর্শন গণসংযোগে যাবেন এবং প্রার্থীদের সাথে তিনি কথা বলবেন। তো এখন পর্যন্ত এই সমাবেশ চলবে, এখানে স্থানীয় সংসদ সদস্যরা রয়েছেন, স্থানীয় জুনিয়র প্রতিনিধিরা রয়েছেন এবং এলাকার জনগণ এসেছেন এই সমাবেশে অংশ নিয়েছেন তারা। তো এখান থেকেই বিভিন্ন এলাকাতে উনি নির্বাচনে যাবেন। মেয়র কথা বলছেন, আমরা এখন মেয়রের কাছে যাচ্ছি সরাসরি। আগামী 5 বছরের মধ্যে অবশ্যই সবচেয়ে দ্রুত আমরা যানজট এবং জলজট এবং মশাকে কিভাবে আমরা কন্ট্রোলে আনতে পারি সে ব্যাপারে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমি বলেছি যে জনজট এবং জালজট, জালজট কিন্তু আমি দেখেছি যে কোন কোন জায়গাগুলোতে আমাদের বেশি কেয়ারফুল হতে হবে। আপনি দেখেছেন যে কালশী খাল একটা চ্যালেঞ্জ ছিল, ওটি কিন্তু আমি সলভ করে ফেলেছি। ঠিক এরকম করে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম ভাবে আমরা আমাদের এই যে জলজট যেটা আছে এটি কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো। এবং আগামী 5 বছরের মধ্যে আমি এই কথা দিতে পারি, ইনশাল্লাহ নির্বাচনে আসলে ঢাকা শহরে কোনো জলজট এবং যানজট থাকবে না ইনশাল্লাহ। আমি এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসবো, বিশেষ করে যানজট থাকো, কারণ আমাদের যে বাসের যে কম্পিটিশন, এই বাস কম্পিটিশন থাকতে পারবে না। বাস চলবে যার যার যে যার কটা বাস আছে সেই বাস অনুযায়ী সে তার পয়সা নেবে, এবং লক্ষর যক্কর বাস এই বাস ঢাকা শহরে চলতে পারবে না। দেখুন, আমরা কিন্তু এখন আমরা চেষ্টা করছি আচরণবিধি মেনে চলার জন্য। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ একটি দল, যেই দল সবসময় আচরণবিধি মেনেই চলে এবং ভবিষ্যতে আমরা আচরণবিধি মেনেই চলব। মৌসুমী, এই ছিল মিরপুর শাহালি মাজার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণের খবর। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ মিরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাদল।